সোনাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সোনালী জয়ন্তী উদযাপনের ব্যাপক প্রস্তুতি। 1974 বর্ষত ভারত ভূটান সীমান্তবর্তী তামুলপুর জেলার অন্তর্গত ফুলাজার উপরকটি গাঁত প্রতিষ্ঠা লাভ করা ফুলাজার অঞ্চলের উচ্চ শিক্ষার অন্যতম কেন্দ্রস্বরূপ ফুলাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়খনে চলিত বর্ষত গৌরবোজ্জ্বল 50টা বর্ষ অতিক্রম করলে। সেয়ে বিদ্যালয়খনের 50 বছর ইতিহাস আর সোনালী জয়ন্তীর শুভক্ষণক যুগমিয়া করার মানসে ফুলাজার অঞ্চলবাসী রাইজর তৎপরতা আর সহযোগত অহা 29-30 আর 31 মার্চত তিনদিনিয়া বর্ণাঢ্য কার্যক্রমণিকার বিদ্যালয়ের সোনালী জয়ন্তী ব্যাপক আয়োজন করেছে। ইতিমধ্যে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তোলার দিনে নিশায় চলিছে ব্যাপক প্রস্তুতি। আনহাতে শেষ প্রসাদ উপাধ্যায় সভাপতি আর দুর্গাপ্রসাদ বজগাই মুখ্য সম্পাদক হিসাবে লয় কেবাখন উপসমিতিরে সোনালী জয়ন্তী উদযাপন সমিতি গঠন করা হয়। সোনালী জয়ন্তী অনুষ্ঠানটি গৌরবোজ্জ্বল সময়খিনিক স্মরণ কীর্তনে সাফল্যমণ্ডিত করবলে রাইজর পরামর্শ আর সহায় সহযোগিতা কামনা করেছে সোনালী জয়ন্তী উদযাপন সমিতিয়ে। News Desk Report, News 24 Update.